ইসমে আজম আল্লাহর নাম, একটা নাম আল্লাহর, কি করবেন এটা? ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটা কি ইসমে আজম বলে? আর লম্বা ব্যাখ্যা দিলে তো আপনার এটাই পড়বেন, আর কিছু পড়বেন না। হাইয়ুন কাইয়ুম, এটা হচ্ছে ইসমে আজম। এটা যদি কেউ জানতে পারে, আর এটা দিয়ে যদি ফু দেয়, আগুনের পড়ে গেল আগুনে জ্বালাবে না। ইসমে আজম পড়ে লোহায় ফু দিলে লোহা পানি হয়ে যাবে, কিন্তু আপনারাও তো এমন বুজুর্গ হওয়া লাগবে। আপনি সারাদিন সিগারেট টাইনি ইসমে আজম টানলে কি লাভ হইব? কোনো কাজ হবে না। সারাদিন সারা রাত্রে বৌরে পিঠাইয়া সকাল থেকে ইসমে আজম পড়লে কোনো লাভ হইব? কোনো কাজ হবে না। এই জন্য ইসমে আজম দিয়ে কাজ করতে হলে আমাকে আপনাকেও ভালো মানুষ পাওয়া লাগবে, ঠিক আছে তো? ইনশাল্লাহ আল্লাহ আপনাকে আমাকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের এই কথাগুলো আমরা এখানে বসে শুনতেছি, আমাদের এই কথাগুলো পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাক আমরা চাই না? সবাই কোরআন জানুক, সবাই কোরআন বুঝুক আমরা চাই না? আল্লাহ আমাদেরকে আরো বেশি করে খিদমত করার তৌফিক দান করুন। আপনারা আমাকে সরাসরি তো দেখতেছেন, ইন্টারনেটেও ফলো করবেন, আমার ওই যে পেজ আছে একটা আমার নামে। যারা এখানে কি কি ভালো আছে, খুব সফটওয়্যার সম্পর্কে জানাশোনা, সফটওয়্যার ইন্টারনেট ব্রাউজিং এগুলো জানাশোনা কেউ থাকলে আলোচনার মোনাজাতের পরে আমার সাথে একটু দেখা করবেন ইনশাল্লাহ। এমন তো অনেক আছেন, থাকলে আমার সাথে দেখা করে যাবেন। আমরা চাইব আমাদের এই কথাগুলো আমরা না শুধু পুরো পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাক ইনশাল্লাহ। আমার নামে দেখবেন একটা পেজ আছে, অনেকে চালায় এখানে, আর ওরা অনেকে চালায়, ওটাকে আপনারা প্রমোট করে মানুষের কাছে পৌঁছে দেবেন, যেন মানুষ প্রশ্ন করতে পারে, সরাসরি জানতে পারে, ঠিক আছে তো? ইনশাল্লাহ আমার নামে দেখবেন, আর কেউ যদি থাকেন আলোচনার পরে আমার সাথে দেখা করে যাবেন। আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا ارحمهما كما ربياني صغيرا امني اسمان زمین পালন করতা আল্লাহ তুমি ছাড়া আমাদের যাওয়ার কোন জায়গা নাই গুনার বোঝা মাথায় নিয়া গোটা জিন্দগি পাপ করে করে ঘোরাইয়া ঘোরাইয়া আয় আল্লাহ তাআলা জিন্দগির শেষ সময় এসে তোমার ঘরে বসে তোমার দরবারে দুইটা হাত কাঙ্গালের মতো বাড়াইয়া সারা জিন্দগির গুনার কথা স্মরণ করে লজ্জিত হয়ে হাত উঠাইলাম আল্লাহ বইলা যাইও না তুমি আমাদেরকে ছেড়ে দিও না তুমি যদি আমাদেরকে ভুলে যাও তুমি যদি আমাদেরকে ছেড়ে দাও মনে আমাদের যে আর
মানুষ ব্যথা পেলে দৌড়ে বাবার কাছে যায়, মায়ের কাছে যায়, ভাইয়ের কাছে যায়, বলে আমাকে অমুক মেরেছে। আল্লাহ আমরা ব্যথা পেলে তুমি ছাড়া আমাদের যাওয়ার কোনো জায়গা নাই রে মুনি, তোমার কাছে ঘুরে ফিরে তোমার দরবারে কুকুরের মতো দাঁড়াইয়া দিলে আবার ফিরে আসব। আমাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দাও। একটা বার বলো বান্দা বান্দি যাও যাও আমি মাফ করে দিলাম। আল্লাহ তুমি মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি নাই, কিন্তু মাফ পেয়ে গেলে আমাদের তো লাভের কোনো শেষ নাই। আমি জানি এই মাজলিসে আমার মতো বড় গুনাহগার আর কেউ নাই, এই মানুষ গুলার উসিলায় আওয়ালা তুমি আমাকে মাফ করে দাও, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। রাজার হাত উঠাইলাম আমাদের রুহানি জিসমানি বিমার কে শিফা দাও, আমাদের হায়াতে বারাকা দিয়ে দাও, আমাদের রিজিকের মধ্যে বারাকা দিয়ে দাও। তোমার পায়ে ধরি আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে ড্রাগ এডিক্টেড বানাইও না, বাচ্চাদেরকে নামাজি বানাও, আলিম হাফিজ বানাও, আমাদের সবাইকে রসুলের খাস উম্মত বানাইয়া দাও। আল্লাহ নবীজিকে তো দেখি নাই, যেই নবীকে দেইগা সাহাবায়ে কেরাম কলিজা পর্যন্ত দিয়েছে, সুমাইয়ার মতো নারী পাগল হয়ে জীবন দিয়েছে, আল্লাহ সেই নবীকে দেখি নাই। নবীর প্রতি মহব্বত আমাদের দিলে ঢুকায় কেয়ামতের দিনে সেই নবীজির নিজাতে হাউজে কাউসারের পানি পান করাই ওরে রব। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লাখ কোটি দুরুদ ও সালামের হাজির, কলিজা টুকরা নবীজির রোজা মোবারকে পৌঁছায়। আয় আল্লাহ তুমি একার সাথে তো আমরা লাগি না রাগ করি না, মানুষ তো আমাদেরকে বিভিন্ন লাইনে কষ্ট দিতে চায়, কেউ তো হিংসা করে কষ্ট দিতে চায়, কেউ তো অহংকার করে কষ্ট দিতে চায়, কেউ তো জীবন শেকায়ত করে বিপদগ্রস্ত করতে চায়, কেউ তো আবার ফুন্দি ফিকির করে হামলা মামলা দিতে চায়। আল্লাহ হেদায়ত থাকলে হেদায়ত দিয়া দাও, আমরা হাত বাড়াইয়া বলছি হেদায়ত যদি না থাকে নমরুদের মতো ধ্বংস করে দাও, ফেরাউনের মতো ধ্বংস করে দাও। আমাদের চোখের সামনে কত মানুষের চেহারা ভেসে আসছে জানি, যারা ব্যথা দেয় কষ্ট দেয় নিমক হারামের মতো কষ্ট দিতে চা। হায় আল্লাহ হেদায়ত থাকলে দিয়ে দিও, হেদায়ত না থাকলে তুমি ধ্বংস করে দিও, আর যেন কোনো মানুষকে বিভ্রান্ত করতে না পারে রে আল্লাহ। আল্লাহ আজকে হাত উঠাইয়া সকাল থেকে শুধু মনে পড়ে কলিজার টুকরা পাঁচজনের কথা, হায় আল্লাহ আমাদের যাদের বাবা দুনিয়ার জমিনে নাই, বাবা নাই, বাড়িতে কতদিন হয়ে গেল এক যুগের মতো হয়ে যায়, বাড়িতে গিয়ে আব্বা বলে ডাকবার জায়গা না, সারাদিন কাঁদলেও তো কেউ মাথায় হাত বোলাইয়া দোয়া করে না। আয় আল্লাহ বাসায় গেলে কারো কোলে মাথা রাখবার জায়গা নাই রে মুনি, আমাদের যাদের বাবা নাই আমাদের বাবার কবরটাকে জান্নাত বানাইয়া দাও। আয় আল্লাহ সন্তান হিসাবে হাত বাড়াইলাম বাবার কবরে আজাব দিও না, বাবার কবরে তুমি কষ্ট দিও না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্ব
وبرهمهما كما ربياني صغيرا কত ভাইয়ের কোন টাকা আছে কিন্তু বাপকে দেওয়ার মতো সুযোগ নাই আল্লাহ আমাদের যাদের বাপ বেঁচে আছেন হায়াত বাড়াইয়া দিও মুনি সুস্থ হয়ে পড় আমাদের দরদি কলিজা টুকরা মা আল্লাহ একটা অক্ষর মা যেন সারা পৃথিবীর মধু ঢেলে দিয়েছ আমাদের যাদের মা নাই মায়ের কবরটাকে জান্নাত বানাও আল্লাহ 10 মাস 10 দিন পেটে রাখছে দুই আড়াইটা বছর বুকের দুধ পান করাইয়া মানুষ করেছে কত রাত্র বুকের উপরে প্রস্রাব পায়খানা করেছি কত রাত মা নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে আল্লাহ আমাদের ঠান্ডা প্রস্রাবে শুইয়া রাত্র কাটাইয়া দিছে এই মা আমাদের যাদের না মায়ের কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দাও আয় আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ আমাদের যাদের মা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও আমরা যারা হাত উঠাইলাম আমাদের দিলের ভিতরে যত জায়েজ মাকসাদ আছে পুরা করে দাও আল্লাহ আমাদের অভিভাবক হয়ে যাও দুনিয়ার ফেতনা থেকে আমাদেরকে বাঁচাও দুনিয়ার মহব্বত অন্তর থেকে সরাইয়া তোমার মহব্বত ঢুকাইয়া দাও দুনিয়ায় যতদিন রাখো তোমার দরজা খোলা আমার বান্দি বানাইয়া রাখো ইন্তেকালের আগে জবানে জারি করে দিও না ইলাহা ইল্লাল্লাহ Noor TV 24, Wind of Peace.